হাতে আর কয়েকটা দিন, তারপরেই দুর্গাপুজোর আনন্দে মাতবে রাজ্যবাসী। তার আগে বুধবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ব্লাড সান ক্লাবের পুজো মণ্ডপ। রাজধানী উজান অভয়নগরের ব্লাড সান ক্লাবের ওই ঘটনা। এদিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে এছাড়াও ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। পরিদর্শনকালে দুর্যোগ মোকাবেলার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাচ্ছে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, কী বলছেন সেটা করে। বুধবার বিকালে ব্লাড সান ক্লাব পরিদর্শনে গিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথও। ক্লাব কর্তাদের সাথে কথা বলেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন, যাতে তারা পুনরায় মণ্ডপ তৈরি করে পুজোর আয়োজন করতে পারে। ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্লাবের পুজো মণ্ডপসহ মূর্তি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা। পুজোর ঠিক প্রাককালে এমন ঘটনা সত্যিকার অর্থেই বেদনাদায়ক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।